সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। টিএনপিএল 2021-এর 24তম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চিপক সুপার গিলিজের মুখোমুখি হবে লাইকা কোভাই কিংস। উভয় দলই আর মাত্র দুটি করে ম্যাচ বাকি আছে, তাই তারা প্লে অফে যাওয়ার জন্য গেমগুলি জিততে আগ্রহী হবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ম্যাচ প্রিভিউ, প্রথমে চিপক সুপার গিলিজ। প্রথমে আসুন চিপক সুপার গিলিজের সম্পর্কে কথা বলি, যারা বর্তমানে স্ট্যান্ডিংয়ে 2 নম্বরে রয়েছে। সিএসজির ব্যাগে মোট 7 পয়েন্ট রয়েছে। এছাড়াও সুপার গিলিজ 5টি ম্যাচ খেলেছে, যেখানে তারা 3টি ম্যাচে জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে এবং 1টি খেলা বাতিল করা হয়েছিল। এছাড়াও যদি তারা তাদের পরের ম্যাচ জেতে, তাহলে তারা প্লে অফ রাউন্ডে তাদের অবস্থান পুরোপুরি নিশ্চিত করবে। তাছাড়া সুপার গিলিজ ইদানিং চাঞ্চল্যকর ফর্মে রয়েছে। তারা তাদের শেষ 3টি ম্যাচ টানা জিতেছে এবং দল আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। এছাড়াও সুপার গিলিজ সাম্প্রতিক লড়াইয়ে কৌশিক গান্ধীর নেতৃত্বে মাদুরাই প্যান্থার্সকে পরাজিত করে। এছাড়াও সিএসজি এর বোলিং ইউনিটটি খুব ভালো ফর্মে আছে। এবার লাইকা কোভাই কিংস। এদিকে লাইকা কোভাই কিংস 5 ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে এবং তাদের ব্যাগে 5 পয়েন্ট নিয়ে 5ম স্থানে রয়েছে। উল্লেখযোগ্যভাবে অধিনায়ক শাহরুখ খান এখনও অধিনায়কত্বের নখ খেলেননি এবং একটি উত্তেজনাপূর্ণ পারফরমেন্স দিতে আগ্রহী হবেন। এলকেকে ব্যাট নিয়ে লড়াই করেছে, যদিও গঙ্গা শ্রীধর রাজু কোভাই কিংসদের জন্য ভালো ফর্মে রয়েছে। তার উপর সম্প্রতি কোভাই কিংস তিরুপ্পুর তামিজহান্সের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে হেরেছিল এবং তারা আজকের ম্যাচে জয়ের পথে ফেরার জন্য মুখিয়ে থাকবে। যদি তারা তাদের পরবর্তী ম্যাচে জিততে পারে, তবে প্লে অফে যোগ্যতা অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবার পিচ রিপোর্ট অ্যান্ড কন্ডিশনস। এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচটি ধীর, সুতরাং খেলা চলাকালীন স্পিনাররা ম্যাচে আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হচ্ছে। এতে যোগ করা উভয় দলের স্পিনাররা অধিনায়কদের জন্য খুব কাজে আসবে। এছাড়াও ব্যাটিং করা খুব সহজ হবে না, 150-এর কাছাকাছি যে কোনো স্কোরই লড়াই করার জন্য যথেষ্ট বলে বিবেচিত হতে পারে। এবার এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর। গত 5 ম্যাচে এই ভিনুতে প্রথম ইনিংসে গড় স্কোর 153 রান। এবার ওয়েদার ফোরকাস্ট। চেন্নাইয়ের চির আর্দ্র জলবায়ু উভয় পক্ষকে স্বাগত জানাবে। তাপমাত্রা 28-34°C-এর মধ্যে থাকবে। সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পূর্ণাঙ্গ খেলা হবে কি না তা দেখার বিষয়। এবার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ইনজুরি আপডেটস। চিপক সুপার গিলিজ এখনও পর্যন্ত একটি সম্মানজনক অবস্থায় আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা সংকটময় পরিস্থিতিতে পা বাড়িয়েছে, তাদের পিছনে জয়ের গতি আছে এবং তাদের একাদশে কোনো পরিবর্তন হবে বলে আশা করা যায় না। তবে সন্দীপ ওয়ারিয়ার শেষ খেলায় গোড়ালিতে চোট পান, যদি তিনি সময় মতো সুস্থ না হন আমরা তার পরিবর্তে দেব রাহুলকে দেখতে পারি। অন্যদিকে লাইকা কোভাই কিংস তাদের আগের ম্যাচে তামিজহান্সের বিরুদ্ধে হেরেছিল, কিন্তু 5 দিনের বিরতি অবশ্যই তাদের সেই হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেতে সাহায্য করবে। টুর্নামেন্টের শেষ প্রান্তে গিয়ে কিংস নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে আগ্রহী হবে না। তারা তামিজহান্সদের বিরুদ্ধে যে একাদশে মাঠে নেমেছিল সেই একই একাদশের সাথে তাদের প্রত্যাশা করা হবে। এবার চলুন দেখে নেওয়া যাক দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। প্রথমে চিপক সুপার গিলিজ প্লেইং ইলেভেন। কৌশিক গান্ধী ক্যাপ্টেন, এন জগদীশন উইকেটকিপার, উথিরাস্বামী শশীদেব, রাজাগোপাল সতীশ, রবি শ্রীনিবাসন সাই কিশোর, সোনু যাদব, হরিশ কুমার, জগন্নাথ শ্রীনিবাস, মণিমরণ সিদ্ধার্থ, সন্দীপ ওয়ারিয়ার এবং আর আলেকজান্ডার। এবার লাইকা কোভাই কিংস প্লেইং ইলেভেন। গঙ্গা শ্রীধর রাজু, জে সুরেশ কুমার উইকেটকিপার, সাই সুদর্শন, অশ্বিন ভেঙ্কটরামন, শাহরুখ খান ক্যাপ্টেন, অভিষেক তানওয়ার,
ইউ মুকিলেশ, এন সিলভা কুমারান, এস অজিত রাম, আর দিবাকর, ভালিয়াপন যুধিষ্ঠারন। এবার কি প্লেয়ার্স অব দ্য বোর্ড টিম: নারায়ণ জগদীশন, কৌশিক গান্ধী, সাই সুদর্শন, গঙ্গা শ্রীধর, এস হরিশ কুমার, আর সোনু যাদব, এন সিলভা কুমারন, অভিষেক তানুয়ার, সন্দীপ ওয়ারিয়ার, রবি শ্রীনিবাসন, এস অজিত রাম। এবার টস প্রেডিকশন: সিএসজি টসে জিতে প্রথমে বোলিং করতে চাইবে। এবার ড্রিম ইলেভেন টিম প্রেডিকশন: টিম সাজেশন ওয়ান, নারায়ণ জগদীশন ভাইস ক্যাপ্টেন, কৌশিক গান্ধী, উথিরাস্বামী শশীদেব, সাই সুদর্শন, গঙ্গা শ্রীধর ক্যাপ্টেন, ইউ মুকিলেশ, মণিমরণ সিদ্ধার্থ, অভিষেক তানুয়ার, সন্দীপ ওয়ারিয়ার, রবি শ্রীনিবাসন, এস অজিত রাম। এবার টিম সাজেশন টু: নারায়ণ জগদীশন ক্যাপ্টেন, কৌশিক গান্ধী, সাই সুদর্শন ভাইস ক্যাপ্টেন, গঙ্গা শ্রীধর, এস হরিশ কুমার, আর সোনু যাদব, এন সিলভা কুমারান, অভিষেক তানুয়ার, সন্দীপ ওয়ারিয়ার, রবি শ্রীনিবাসন, এস অজিত রাম। এবার ফ্যান্টাসি ক্রিকেট টিপস: টপ ব্যাটসম্যান অব দ্য ম্যাচ, সিএসজি এর কৌশিক গান্ধী, এন জগদীশন, এল কে কে এর গঙ্গা শ্রীধর রাজু, জে সুরেশ কুমার। টপ বোলার্স অব দ্য ম্যাচ: সিএসজি এর সন্দীপ ওয়ারিয়ার আর আলেকজান্ডার, এল কে কে এর এস অজিত রাম আর দিবাকর। এবার টপ অলরাউন্ডার্স অব দ্য ম্যাচ: রাজাগোপাল, সতীশ, অভিষেক তানুয়ার, এস হরিশ কুমার, আর সোনু যাদব। মোস্ট সিক্সেস অব দ্য ম্যাচ: সিএসজি এর সবচেয়ে বেশি ছক্কা মারতে পারেন কৌশিক গান্ধী, এবং এল কে কে এর সবচেয়ে বেশি ছক্কা মারার সম্ভাবনা আছে গঙ্গা শ্রীধর রাজুর। এবার টিম স্কোরস ব্যাটিং ফার্স্ট: সিএসজি যদি প্রথমে ব্যাট করে তাহলে তারা 160 বেশি রান করতে পারে, এবং এল কে কে যদি প্রথমে ব্যাট করে তাহলে তারা 140 বেশি রান করার সম্ভাবনা আছে। ব্রডকাস্টিং টিভি চ্যানেলস: স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে, এছাড়া ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। হু উইল উইন দ্য ম্যাচ টুডে: সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে চিপক সুপার গিলিসের জেতার সম্ভাবনা 70% এবং লাইকা কোভাইকিংসের জেতার সম্ভাবনা 30%। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।